আসসালামু আলাইকুম। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাটায় আপনারা সবাই আমি জানি মর্মাহত, বাট এখানে আমার আসলে একটু ব্যক্তিগত দুঃখের ব্যাপার আছে। কারণ আমি আমার স্কুল জীবন, কলেজ জীবন এবং ইউনিভার্সিটি লাইফে অনেক স্মৃতি আছে এই বঙ্গবাজারে। আমি জানি না এখন তারা কেমন আছে। আমি যা শুনলাম যে প্রায় 5000 ব্যবসায়ী 1000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমি এই ক্ষয়ক্ষতিটা হয়তো খুব সহজেই মানে তারা উঠতে উঠতে পারবে না। একজন ব্যবসায়ী হিসেবে আমি একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কষ্টটা কিছুটা হলেও বুঝি। আমি যখন নগদ শুরু করি তার ঠিক 1 বছরের মধ্যেই কোভিড শুরু হয়, লকডাউন হয়ে যায়। ততদিনে আসলে আমি আমার সব ইনভেস্ট করে ফেলেছিলাম, অলমোস্ট সব। আমি বিশাল কর্মী বাহিনী নিয়ে নিয়েছিলাম এবং অনেক ইনভেস্টমেন্ট, টেকনোলজি সব করে ফেলেছিলাম। তখন লকডাউন আসে, তখন আমি আসলে প্রতি রাতে চিন্তা করতাম যে কালকে দিনটা আমি আসলে কিভাবে রেভিনিউ আসবে, আমি এই মানুষগুলি কিভাবে বেতন দিব, কিভাবে এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাবো। আজকে নগদ আপনারা দেখতে পাচ্ছেন কোথায় আছে, 7.5 কোটি গ্রাহকের পরিবার। বাট এটা হয়তো সম্ভব হতো না যদি আমি ভেঙে পড়ে যেতাম। সো আমি জানি তারা যেই ট্রমাটার মধ্যে যদি যাচ্ছে সেই ট্রমাটা আসলে কোনো কথা দিয়ে কভার করা সম্ভব না। বাট আমরা যদি যে যার জায়গা থেকে একটু তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে হয়তো তারা এই বিশ্বাসটা পাবে যে তারা হেরে যায়নি, তারা আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারবে। আর সেই কারণেই গতকাল আমি ইমিডিয়েটলি আমার পুরো বোর্ডের সাথে কথা বলি এবং একটা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিই। আপনারা অনেকেই জানেন যে আমাদের নগদের ঈদের পেমেন্ট ক্যাম্পেইন চলছে। যে ক্যাম্পেইনে পেমেন্ট করলে আপনারা বিভিন্ন থেকে মোটরসাইকেল, গাড়ি অনেক কিছু পাচ্ছেন, ক্যাশব্যাক পাচ্ছেন। সো এই পেমেন্টে হয়তো আপনাদের 1 টাকাও খরচ হচ্ছে না, আপনারা মার্চেন্টে গিয়ে পেমেন্ট করছেন। বাট যে মার্চেন্টে পেমেন্ট করছেন সেই মার্চেন্ট থেকে আমাদের একটা আয় হয়। সো আমরা গতকালকে ডিসিশন নিই যে আয়টা এই ঈদের ক্যাম্পেইনে হবে সে আয়ের পুরো অংশটাই আমরা আসলে এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দিয়ে দিব। গতকাল এত 12টা পর্যন্ত 19,65,750 টাকা আয় হয়েছে। এই পুরো টাকাটি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত হাতে পৌঁছানোর আমরা ব্যবস্থা করব। আমাদের অনেকেরই ধারণা যে সরকারি যে কোনো সিদ্ধান্ত একটু সময় নেয়, বাট আজকে আমি যে কজন মানুষকে ফোন করেছি তার মধ্যে সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত যেই মানুষের কাছ থেকে পেয়েছি সেই মানুষটি হচ্ছে আপনাদের সবার প্রিয় মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাই। আপনাদের সবাইকে নিয়ে আমি ওনার সাথে একটা কলে যুক্ত হচ্ছি। পলক ভাই, সালাম আলাইকুম। ভাইয়া, আমি আপনাকে প্রথমে একটা ধন্যবাদ দিতে চাই। সকালবেলা যখন আমরা সিচুয়েশনটা ডিসকাস করছিলাম, আপনি 1 মিনিটের মধ্যে বলে দিয়েছেন যে আপনি 100 নারী উদ্যোক্তাকে 50,000 টাকা করে 50 লক্ষ টাকা দিবেন। মানে এ থেকে আসলে বোঝা যায় আমরা বাঙালিরা যদি কিছু চাই বাঙালিকে আসলে কেউ দাবায় রাখতে পারে না। ধন্যবাদ মিশু ভাই। আসলে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনে বিশ্বাস করি এবং তার যে আদর্শ সেটাতেই আমরা উজ্জীবিত। বঙ্গবাজারে যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছেন তাদের পাশে আমরা অন্ততপক্ষে 100 জনকে আমরা 50,000 করে টাকা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা অনুদান প্রদান করব। একটা হচ্ছে তাদের পাশে আমরা আছি এটা বোঝানো, অপরদিকে তাদেরকে মানসিকভাবে শক্তি দেওয়া এবং আরো যারা সামর্থ্যবান আছে তাদেরকে উৎসাহ দেওয়া, তারাও যেন এভাবেই এগিয়ে আসে এই ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের পাশে। এই টাকাটা হয়তো সেভাবে প্রভাব ফেলতে পারে না, বাট এইটা আসলে প্রমাণ করা যে প্রাইভেট সেক্টর থেকে শুরু করে গভর্নমেন্ট সেক্টর সবাই তাদের পাশে আছে, তারা এখন একা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আজ থেকে 52 বছর আগে যে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান দুটি সম্পদ একটি হচ্ছে বাংলাদেশের মাটি, আর একটা হচ্ছে বাংলাদেশের মানুষ। আমাদের কিন্তু এই সোনার মাটিতে সোনার মানুষের যে অদম্য শক্তি এবং স্পৃহা সেটা নিয়েই কিন্তু বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশকে আজকে উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে এবং আগামী দিনে 41 সাল নাগাদ একটা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প দিয়েছেন। আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করব যাতে আমার পরিচিত বা সামর্থ্যবান যারাই আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ বা ব্যবসায়ীবৃন্দ তারাও যাতে পাশে থাকেন। আমি তাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো সেটাই তো আসলে প্রকৃত আমাদের মানবিক দায়িত্ব। আমরা আর্থিকভাবে সম্পূর্ণ ক্ষতিপূরণ করতে না পারলেও তাদের মানসিকভাবে যদি একটু শক্তি যোগাতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তারা ঘুরে দাঁড়াবে, আবার তারা জীবন সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা করবে। ভাই, আপনাকে স্যালুট। আপনি আসলে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে 1 মিনিটেও সরকার ডিসিশন নিয়ে নিতে পারে এবং মানুষের পাশে দাঁড়াতে পারে। ধন্যবাদ বলো ভাই আপনাকে। আপনাকে ধন্যবাদ মিশুক ভাই, আপনি সকালে যখনই ফোন করেছেন আমিও আসলে ভাবছিলাম কালকে থেকে যে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়। আপনি বলার সাথে সাথে আমার সেই কাজটা করাটা আসলে সম্ভব হয়েছে, আপনি আমাকে উৎসাহিত করেছেন, তার জন্য ধন্যবাদ। এই নাম বাংলাদেশ। দেখলেন তো যে সরকারি সেক্টর, প্রাইভেট সেক্টর সবাই কিন্তু একসাথে মিলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে এবং এটার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে।
ইন্ডাস্ট্রিতে যারা আছে, অন্য যারা প্রতিষ্ঠান আছে, যে যেখান থেকে পারে তার প্রফিট থেকে হোক, সিএসআর ফান্ড থেকে হোক, অথবা বিজ্ঞাপনের খরচ কমিয়ে হোক, এই মানুষগুলির পাশে আমাদের আসলে দাঁড়ানো উচিত। কালকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামীকালকে কিন্তু আমি আপনি এই বিপদে পড়তে পারি। আসুন আমরা সবাই যে যার সামর্থ্য অনুযায়ী বঙ্গবন্ধুর ব্যবসায়ীদের পাশে দাঁড়াই। আর আমার 7.5 কোটি নগদ পরিবারের প্রতি আমার একটা দাবি আছে, আপনারা যে যতটুকুই পারে, আপনাদের এটা এখন রমজানের মাস চলছে, সামনে আপনারা জাকাত দিবেন, আপনার জাকাতের থেকে যদি কিছুটা ফান্ড এই মানুষদের দিতে পারেন, তাহলে এই মানুষটা একটা ভরসা হবে। সো অনেকেই অনেক কোশ্চেন করেছে আসলে টাকাটা কোথায় দিবে। সো আপনারা নগদ অ্যাপে ঢুকলে এই ডোনেশন বাটনটা পাবেন, এবং অনেকেই আছে যারা সরাসরি এদের পুনর্বাসনের জন্য কাজ করছে, যেমন বিদ্যানন্দ, মাস্তু ফাউন্ডেশন, এরকম অনেক পেয়ে যাবে। জীবন যেমন সুন্দর হতে পারে তেমন ভয়ঙ্কর হতে পারে। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাটি তাই একটি প্রমাণ। জীবন যতই অনিশ্চয়তার জায়গা হোক, জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো একজন আরেকজনের পাশে থাকা। আর আজকের এই ঘটনাটাই তারই প্রমাণ যে বাংলাদেশে যখনই কোনো বিপদ নেমে আসে সবাই কিন্তু একসাথে হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, সবাই যদি একসাথে হতে পারি, বাংলাদেশ কেউ দাঁড়ায়।